গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য তদন্তের শান্তিপুর থানার পুলিশ। দলিল হাতানোর উদ্দেশ্যে জানালেন পরিবার। 65 বছরের বৃদ্ধার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পরিবারের দাবি, তাদের বসবাসকারী জায়গাটুকু এলাকার বেশ কিছু লোকজন কেনার চেষ্টা করলে বিক্রি না করতে রাজি হওয়া চক্রান্ত করে এই চুরির ঘটনা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার 12 নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা চন্দ্র নাগ, বয়স 65, তার 3 ছেলে মেয়ের মধ্যে ছেলে মারা যায় বেশ কয়েক বছর আগে। 2 মেয়ের বিবাহ হওয়ার পরে মাঝে মধ্যে গিয়ে মেয়েদের বাড়িতে গিয়ে থাকেন ওই বৃদ্ধা। গত কয়েকদিন আগে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সোমবার ওই বৃদ্ধা তার মেয়ের বাড়িতে এসে ঘরের দরজা খুলতে দেখে ঘরের ভিতরে সিলিং ফ্যান, কাঁসার বাসনপত্র সব চুরি হয়ে গেছে এবং আলমারিতে রাখা প্রায় 5,000 নগদ টাকা উদ্ধার। এর মধ্যে মাথায় হাত বৃদ্ধা সহ তার মেয়ের। যদি ওই বৃদ্ধার মেয়ের রেখারক্ষিতের অভিযোগ, তার মায়ের বসবাসকারী জায়গাটুকু শান্তিপুরের টাউন সংলগ্ন এলাকায় হওয়ার কারণে এখানে অধিক মূল্য, যার কারণে এলাকারই বেশ কিছু লোকজন ওই জমি কেনার জন্য চেষ্টা করেন। কিন্তু নাতি নাতনির ভবিষ্যতের কথা মাথায় রেখে তার মা জমিটুকু বেচতে রাজি হননি। বৃদ্ধার মেয়ের অভিযোগ, শুধু চুরি করার উদ্দেশ্যে এই ঘটনা নয়, ঘরের ভিতরে জমির দলিলপত্র চুরি করার জন্যই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। যদি এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধার 2 মেয়ে। মা একা থাকায় আতঙ্ক বোধ করেছেন 2 কন্যা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মা তো অসুস্থ, এবার আমরা 3 ভাই বোন, দাদা তো মারা গেছে 1.5 বছর হলো, তাই এবার মাকে আমি যার জন্য নিয়ে গিয়েছি, শরীর অসুস্থ বলে মাকে এবার নিয়ে গিয়ে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, মাকে এমনিও শাসাতো সব এসে যে জায়গাটা বিক্রি করবে, জায়গাটা বিক্রি করবেন। মা সবসময় ইয়ে করতো যে জায়গা বিক্রি করব কেন, কিসের জন্য করব। হ্যাঁ, আমার তো 2 মেয়ে আছে, নাতি নাতি নাতনি সব আছে, ওরা ওরা এসে থাকবে, করবে, আমি জায়গা বিক্রি করব না। হ্যাঁ, না করলে বলবেন, হ্যাঁ কোথাও করবেন না, এরম শাসায় দিয়ে। তার জন্য আমরা ভাবছি কী জানি কেউ করতেও পারে, মাকে এবার কয়েকদিন মা বাড়িতে আসেনি, এসে দেখি পাখা দেখি নেই, কাঁসার বাসন, পেতলের বাসন ছিল সব নিয়ে গেছে, টেবিল পাখা প্লেট গুলো খুলে নিয়ে গেছে, 5,000 টাকা ছিল নারায়ণের কাছে, ওই টাকাটা নিয়ে গেছে, ব্যাগটা পড়ে আছে, টাকাটা নিয়ে গেছে, কাগজপত্র খুঁজেছে, কাগজপত্র কিছু পাইনি। মানে তার মানে ওরা কি উদ্দেশ্যে এসেছিল বলে মনে হয়? ওরা মনে হচ্ছে আমার কোন কাগজপত্র উদ্দেশ্যে এসেছিল, যে সেসব পাইনি, দলিল টলিল সেসব পাইনি, যার জন্য মনে হয় ওরা এই এই কুলেই করেছে। তো এখন কি মানে আশঙ্কা প্রকাশ করছেন? এখন মনে করছে আমরা থানায় একটা ডায়েরি করে ইয়ে করব, করেছেন যাতে, হ্যাঁ থানায় ডায়েরি করে এসেছে যাতে ওরা ইয়ে করে, পুলিশ আসবে বলেছে, আসবে বলেছে। এখন মানে পরবর্তীকালে যে জন্য আর কিছু না ইয়ে হয়, কারণ মাকে আমি তো একা রেখেও যেতে পারবো না, মা যদি মনে করে যে আমি একবেলার জন্য আসবো তাও তো আসতে পারবে না, মাকে তো কিছু ইয়ে করেও তো কালকে উনি থাকলেও তো একটা দুর্ঘটনা ঘটে, হ্যাঁ উনি থাকলেও তো একটা দুর্ঘটনা ঘটে যেত, উনি তো কালকে আসবোই বলছিল সকালবেলা, আমি তো পাঠাইনি। কি নাম আপনার? আমার নাম রেখা রক্ষিত। আপনার কয় ভাই বোন বললেন? আমরা 3 ভাই বোন, তার মধ্যে দাদা মারা গেছে, আমি আর দিদি, দুজনের বিয়ে হয়ে গেছে, মা এখানে একাই থাকে। মায়ের নাম? মায়ের নাম চন্দ্রা নাগ। কত বয়স? মার 65। বাবা মারা গেছে কতদিন আগে? বাবা মারা গেছে তার 6-7 বছর। এখানে রাস্তার ধার পাশে জায়গাটা তো আপনার বেশ কয়েকটা মূল্য আছে, সেই কারণে কি তা এরকম করছে? ভগবান জানে ওই কারণেই করছে, কি বাড়ারিকে দেন, বাড়ারিকে দেন করছে, বিক্রি করে দেন। কি নাম আপনার? আমার নাম রেখা রক্ষিত। এইদিকে নাই কারণ বাড়ির এই উল্টো দিকের সাইড দিয়ে তো ভেতরে গলির রাস্তা, এদিক দিয়ে হয়তো নেই কারণ এদিকে রাত্রির বেলাটা ফাঁকা, নিয়ে যেতে সুবিধা হবে, ওই জন্য এদিক দিয়ে চুরিটা হয়েছে। কিছু আন্দাজ করেছেন কারা বা কি হতে পারে এরকম? এই এলাকারই আশেপাশের কেউ হবে সম্ভবত, কারণ অনেকেই এই জায়গাটার প্রতি ইয়ে আছে, তো যে জায়গাটা একা মানুষ, ওনার থেকে যদি জায়গাটা ক্লেম করা যায়। তারপরে মূলত চুরিটা উদ্দেশ্য ছিল না জায়গার দলিল বা এরকম কিছু? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে সামথিং কিছু পাইনি, ঘরে যেটুকু পেয়েছে সেইটুকু নিয়ে গেছে। উনি হ্যাঁ উনি থাকলেও হয়তো ওনার ওপর যে কিছু জোর জবরদস্তি বা ওনার ওপর কিছু হতো হতো না, সেই জিনিসটা তো আমরা এখন ভয় পাচ্ছি যে উনি একা থাকেন। তো
পুলিশ জানিয়েছে, পুলিশ আসবে এসে ব্যবস্থা নেবে তো বলেছে। এখন দেখা যাক থানার কাছে আমাদের এটাই আবেদন যে ওনার সেই জিনিসগুলো খোয়া গেছে বা ওনার ওপর যদি কোনো ইয়ে হয় তার সুব্যবস্থা যেন পায়। আগামীতে যাতে, হ্যাঁ উনি তো এখানেই থাকবেন, উনি তো এখানেই থাকেন, এখন অসুস্থতার কারণে এখন উনি মেয়ের কাছে আছেন। এখন তো একা থাকলে আপনারা একটু আতঙ্কেও থাকবেন, ওই আতঙ্কের জন্যই ওনাকে এখন একা রাখা হচ্ছে না। কিন্তু এখন আরো সামনের দিনে কি হবে এটাই তো ভয় পাচ্ছে, যে একা থাকলে জোর জবরদস্তি করে যদি আরো কিছু করে। কি নাম আপনার? আমার নাম পম্পা দত্ত। ওকে, কে হন উনি? উনি আমার দিদা। কি কি জিনিস ছিল? টাকা সবই বলো। ওই যে নারায়ণের তলায় 5000 টাকা থুইছিলাম, এই যে এই ব্যাগটা পুরো চিন কাগজে মুড়িয়ে পুতুল মধ্যে, ওটা বার করে নিয়েছে, ওটা বার করে নিয়েছে সে দেখছি। তবে ঠাকুরের কাছে পিসুল ছিল পেতলে, ওগুলো নিয়েছে। ঠাকুরদের বাসন ছিল চৌকির তলায়, পেতল কাঁসারগুলো নিয়েছে, স্টিলগুলো বাইরে বার করে দিয়েছে, কাঠের জিনিসগুলো বার করে দিয়েছে। এই বাক্সটা খুলেছে, খুলে ভালো জিনিস কাপড় ছিল নিয়েছে, আর ওই যে ওইগুলো সব খুলে মেলে রেখেছে। পাখাটা খুলে নিয়ে গেছে, পাখাটা হচ্ছে খুলে নিয়েছে, আর ওই পাখার প্লেটগুলো নিয়েছে, আর ওই টেবিল পাখার পাকাগুলো খুলে পাতাগুলো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।